অপরাধ অন্যায় নিপীড়ন আর জুলুমের শিকার মানুষ আশ্রয় নেবে আইনের, দ্বারস্থ হবে আইন শৃঙ্খলা বাহিনীর। রাষ্ট্রই তার নাগরিকদের দিয়েছে এই অধিকার, কিন্তু কখনো কখনো মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা বাহিনীর কিছু কিছু কর্মকর্তা হয়ে ওঠেন নির্যাতক। নারায়ণগঞ্জের সাতখুন গোয়েন্দা কার্যালয়ে পানির ট্যাঙ্কে সোর্স জালালের লাশগুম, কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবেলকে পুলিশ হেফাজতে মেরে ফেলা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা, এমন উদাহরণ মিলবে আরও অনেক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তা যখন দায়িত্বের বাইরে গিয়েও অনেক মানবিক কাজ করেন, উল্টো দিকে আবার কতিপয় কর্মকর্তার নৈতিক স্খলন কিংবা ফৌজদারি অপরাধে জড়ানো প্রশ্নের মুখে ফেলে দেয় তাদের সততা আর নিষ্ঠা। সাম্প্রতিক বছরগুলোতে শতাধিক পুলিশ কর্মকর্তার শাস্তি হয়েছে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, ভয় দেখিয়ে অর্থ আদায়, মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেয়া সহ বিভিন্ন অভিযোগে। এই প্রেক্ষাপটে সিনহা হত্যা মামলার রায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য সতর্ক বার্তা হবে বলে মনে করেন সাবেক কর্মকর্তারা। যারা এ ধরনের মনোবৃত্তি পোষণ করেন বা যারা এটা করতে পারেন ধারণা করা হচ্ছে, তাদের জন্য এটা সতর্কবার্তা তো নিশ্চয়ই যে অপরাধ করলে এটা সাজা হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সুশৃঙ্খল বাহিনীর কিছু সদস্যের অপরাধ প্রবণতা ঠেকাতে উপর থেকে নিচ পর্যন্ত নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। একেবারে টপ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হয়, এবং অবশ্যই জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে যদি সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করা হয়, তাহলে এই যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে এটিও যেমন কমে আসবে। তবে দুজনেই মনে করেন কিছু সদস্যের অপরাধের জন্য পুরো বাহিনীকে দায়ী করা যাবে না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।